ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ব্যাটিং এ নেমে চ্যালেঞ্জিং স্কোর করেছে চেন্নাই সুপার কিংস। দুর্দান্ত ব্যাটিং করেছেন শেন ওয়াটসন, পাপ ডুপ্লেসিস, মহেন্দ্র সিং ধোনি, তারপরেও জয় বঞ্চিত হয়েছে চেন্নাই। আইপিএল এ আজ কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। টসে জিতে শুরুতে বোলিং এর সিদ্ধান্ত নেয় কলকাতা। শুরুতে অসাধারণ ব্যাটিং করেছে চেন্নাই। দলের ওপেনিং এ শেন ওয়াটসন, পাপ ডুপ্লেসিস এর পর দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন ধোনি। ওয়াটসন করেছেন 25 বলে 36 রান, অন্যদিকে পাপ ডুপ্লেসিস 15 বলে 27, মহেন্দ্র সিং ধোনির 25 বলে 43 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 177 রান তুলতে সক্ষম হয় চেন্নাই। কলকাতার হয়ে সুনীল নারিন ও চাওলা 2টি করে উইকেট নিয়েছেন, অন্যদিকে কুলদাপ ইয়েদাপ নিয়েছেন 1টি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। 178 রানের পাহাড় সমান লক্ষ্য তারা করতে নেমে ক্রিস লিন 6 বলে 12 রান করলেও টিকেননি বেশিক্ষণ। তবে সুনীল নারিনের ব্যাটে আশার আলো দেখেছে কলকাতা, সেটি পূর্ণ করেছেন ভারতীয় ক্রিকেটার শোভমান গিল। 36 বলে 57 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। শুধু তাই নয়, দীনেশ কার্তিকের অপরাজিত 18 বলে 45 রানে ভর করে 17.4 ওভারে 4 উইকেট হারিয়ে 180 রান তুলে কলকাতা, যার ফলে 14 বল হাতে রেখে 6 উইকেটের বিশাল জয় পেয়েছে তারা।